কার্ড ব্রেলির নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, আর এখন বাজে দুপুরে একটা। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে আমার জন্য অবভিয়াসলি সুপ্রভাত উইশ করতেই পারো সবাই, যদিও কাল যাবে ব্লগটা। গতকাল বাবা মা চলে গেছে, কলকাতা ফিরে গেল, এখনও ট্রেনেই আছে, আজ পৌঁছাবে কলকাতা। তো গতকাল আমরা কোনো ব্লগ করিনি, তারপর আমি বাবা মাকে ট্রেনে তুলে দিয়েছি, বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। দীপাও অফিস চলে গেছিলো, এই জাস্ট সকাল থেকে শুরু করলাম, মানে দুপুর থেকে অ্যাকচুয়ালি, সকালই আমার বলতে গেলে। দীপা আজ অফিস যায়নি, বাড়ি থেকে কাজ করছে, রিয়া অফিস চলে গেছে। তো এখন উঠে আমি ব্রেকফাস্ট করব, বেসিক্যালি ব্রাঞ্চ, তারপর একটু আমি আর দীপা বেরোবো টুকটাক বাজার করতে। আজ দীপার ইচ্ছে হচ্ছে ও বাড়িতে থাকবে, যেহেতু আমার হাতে ফ্রাইড রাইস খাবে। এবার ভেজ হবে না নন ভেজ হবে সেটা এখনও ডিসাইড করিনি আমি। তো এখন বাজারে যাব, আগে একটু খাবো কিছু, খেয়ে বেরিয়ে একটু চা খেতে যাব, চা বা কফি। দীপা চা খেতে ভালোবাসে, আর আমি খাবো একটু ফিল্টার কফি স্ট্রং করে। তারপর ওখান থেকে কিছু কেনাকাটি করবো, কেনাকাটি ইন দ্য সেন্স ফ্রাইড রাইসের জন্য তো লাগবে, যেগুলো মানে বেসিক জিনিস, গাজর বিনস সবজি কিছু দেবো। আর যদি ননভেজ করার ইচ্ছা হয় আমার, মানে একটু চিকেন কিউবস আর একটু প্রনস নিয়ে নেবো। তো চল, আমাদের ফ্রেশ হয়ে খেয়ে বেরোতে বেরোতে 2:20 বাজে এখন। এখন বেরোলাম, আগে একটু কফি চা খাবো। দীপা বললো ওখানকার চাটা নাকি ভালো, কিন্তু চাটা আমার খেতে ইচ্ছা করছে না। আমি চা খাবো না, আর একটা ডাবের জল খাবো। হ্যাঁ, তাহলে তুমি ডাবের জল খেও, আমার স্ট্রং একটা কফি দরকার এখন, মানে একটু এনার্জি দরকার আর ঘুমটা কাটানোর দরকার। কাল অফিসে কাজ করতে করতে ঠান্ডা লেগে গেছিলো, এত সর্দি হচ্ছিলো, আমি একটা অ্যালার্জি হুদ খেয়েছিলাম বকাসেট, আর ঘুমটা এখনও কাটেনি। সকালবেলা ওঠার পর থেকে ঘুম হচ্ছে, চোখ ঝিমিয়ে আসছে আর কি। তো আগে একটু কফি খাবো, তারপরে আমরা টুকটাক বাজার করবো। আর তো এখানে রোজ আসে একটুখানি চা কফি খেতে, আর ইয়ে করতে আর কি, যাই হোক ওটা করতে। এসব হবে কি, একটুখানি গ্রুপের সঙ্গে আড্ডা মারবে, একটু হবে এসব বন্ধু বান্ধব, বুঝে হবে এবার সবাই। এবার ও প্রতিদিন আসে ওই ভরসা, মানে ওই আশায় যে কারোর সঙ্গে একটু কথা হবে, একটা গ্রুপ হবে। বেচারার সাথে কেউ কথা বলে না, বেচারা একা একা খেয়ে চলে যায়। কফি টফি খাওয়া হয়ে গেছে, এবার একটা লাইটের দোকানে যাবো, একটা রাইস চেন নেবো। দীপা মাপ টপ নিয়ে এসছে বাড়ি থেকে, রাইস চেন নেবো এখান থেকে, ভালো ভালো রাইস চেন থাকে এখানে। এদের কাছে এখন রাইস চেন লাইট নেই, দিওয়ালির সময় একটা দোকান থেকে লাইট কিনেছিলাম, ওখানে যাবো, ওখানে আমার মনে হয় লাইট টাইট থাকবে, মানুষের ঝোলানো থাকা টুনিবাল টুনিবাল, ওখানে রাইস চেন পেয়ে যাবো। ভিতরে একটা দোকান আছে, যাওয়ার পথে চালের দোকানটা পেয়েছি, এখান থেকে কিছু জিরা সাম্বার রাইস নিয়ে নেবো ফ্রাইড রাইস করার জন্য। আমার ওই রাইসটা দিয়ে ভালো লাগে করতে, জিরা সাম্বার রাইস, বাসমতিটা বাঙালি ফ্রাইড রাইসে ভালো লাগে। এখানে উপরে লাইট চেন ঝোলানো আছে, এখানে যদি পাওয়া যায় তো ভালো, না হলে দীপাকে আবার অন্য দোকান খুঁজতে হবে। আমাদের মাল্টি পেন ওটা লাগবে না। হ্যাঁ, মাল্টি পেন লাগবে। আচ্ছা, একটা আছে তো, তোটা তোমার লাগে। ফিশ ফ্রেশ ফিশ কোন সি টাইমে আতা হ্যায়? সোমবার আর গুরুবার ছোড় কে হে, সোমবার আর গুরুবার ছোড় কে, গুরুবার ছোড় কে। না, ক্লিন করে মাথা ছাড়িয়ে 10 পিস হয়, ঠিক আছে ক্লিন করে দিয়ে। এখানে চিকেন বোনলেস পিসও নিয়ে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য। আমাদের হবে না হবে না করে মোটামুটি সবই নিচ্ছি। এবার সবজিটা একটু বাকি, আমার দাদি যেতে হবে অফিসে, অনেকক্ষণ রয়েছে, লাঞ্চ ব্রেকে এসেছি আমি। আজকে আমাদের লাক এত খারাপ, যেখানে যাচ্ছি কিছু না কিছু একটা হচ্ছে না। তো জাস্ট লাইটটা পেলাম, আর মাছের দোকানে গিয়ে মাছ ফ্রেশ তো ছিল না, প্রন কিছু পেয়েছি, অল্প কিছু প্রন নিয়েছি, আর কিছু বোনলেস চিকেন নিয়েছি রাইসের জন্য। এখন সবজিটা নেওয়া বাকি, প্রথমে যেখান থেকে মাছ নেওয়া হয়েছিলাম সেখানে বন্ধ, ওরা 21 আগস্ট আবার খুলবে, রেনোভেট করছে দোকান। আর ওখানে একটা সবজি দোকান ছিল, সেটাও মোটামুটি সবজি ভালো কিছু ছিল না। তো এবার বাড়ির কাছাকাছি একটা সবজি দোকান আছে, ওখান থেকেও নিয়ে নেবো। তার মধ্যে আবার বৃষ্টি শুরু হলো, তাড়াতাড়ি বাড়ি ফিরে রান্নাটাও করতে হবে, আর আমার অফিসে বসতে হবে। Thank you.
বাড়ি ঢুকলাম, একটু বৃষ্টিও পড়া স্টার্ট হয়ে গেছিলো, কিন্তু আজকে সত্যি আমাদের খুব খেতে ইচ্ছা করছিলো অনেকদিন ধরে। এরকম আমরা প্রায় এই বছরে চিংড়ি মাছ আমরা খাইনি, কারণ এখানে সেরকম ফ্রেশ পাওয়া যায় না, সবই ওই বরফে। সো আমরা চিংড়ি মাছটা এখন আপাতত এই বছরটা আমরা ভেবেছিলাম অ্যাভয়েড করবো, কিন্তু পারতো না, একটা চিংড়ি মাছ মাশরুম একটু চিকেন দিয়ে একটা ফ্রাইড রাইস বানাতো আগে, তো খুব ভালো হতো ওটা। ওটা আজকে খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছিলো, তাহলে আর মানে সাইডে কিছু লাগবে না, আর সব কিছু গোছানো থাকলে ফ্রাইড রাইস করতে একদম সময় লাগে না। তো ভাবলাম যে আজকে ওটাই করি, কারণ ওয়েদারটাও ভালো আর বাড়িতে আছি, তো ভাবলো যে ঠিক আছে এটাই করি। তো আজকে অল্প কটা, মানে এরকম হয় বলেছি আমরা 10 পিস চিংড়ি মাছ দাও এরকম, তো ওইভাবেই নিয়ে আসলাম। তো দেখি এবার গোছানো টোছানো হবে, আমি অফিস করতেও চলে এসেছি, কারণ লাঞ্চ টাইম মোটামুটি আমার ওভার হয়ে গেছে, বাড়িতেও ফিরে গেছি আমি, এবার কাজ করব আর রান্নাঘরের দিকটাও একটুখানি দেখবো, ব্যাস। চিকেন আর প্রনটা আমি ধুয়ে রেখেছি, ওটা একটু পরে শুরু করব, এখন অনেক টাইম আছে। এখন যে রাইস চেন লাইটটা কিনে দিয়েছি আমরা, ওটা এখান দিয়ে দীপা লাগাবে প্ল্যান করে রেখেছে, তো ওটাই এখন আমরা ফিক্স করার চেষ্টা করব। মানে যেভাবে প্ল্যান করছি সেইভাবে দোকান থেকে নিয়ে এসেছি, একটা 3 mm টেপও দিয়েছে। লাইটটা লাগিয়ে দারুণ বেশ অন্যরকম লাগছে এবার। একটা দিলে ভালো হবে। আমাদের এই লাইটটা দিয়ে এত সব জায়গায় ধুলো তেল বোঝা যাচ্ছে, এখন সেগুলো আগে মুছতে হবে। এটা ছোটটা লাগিয়ে দিই। হ্যাঁ। চিংড়ি লাইটটা না অতটা ইয়ে না। না আমি বলছি না। এই একটা লাইট জ্বলছে না। কিন্তু আমার না এরকম ডিম লাইটই হয়, হয়তো এখানে তেল ফেল লেগে এটাও ওরকম কালার হয়ে যাবে। না না একটা লাইট জ্বলছে না, চিংড়ি তাই বলছি, দুটো লাইট চিংড়ি। আর এখানে বেশ একটু কিছু লাগাবো, তিনটে রকম কিছু ডেকোরেটিভ আইটেম লাগাবো, আর এই জায়গাটা একটা বেশ ইয়ে করবো, তো হয়ে যাবে। এটা একটা লুকিয়ে দেবো আমি কিছুভাবে, চিন্তা ভাবনা করছি সেটা, কিন্তু ইটস লুকিং গুড। ভালো হয়েছে, দারুণ লাগছে। আর আমাদের এখানে মিস্টার ওয়াও এসে গেছে সারাক্ষণ। মিস্টার ওয়াও ওয়াও কেদারনাথ যাবে তাই বলো কেন? যাওয়ার সুবিধা আছে একটা, এই যে আমি এখন চপিং করছি, আমি কিন্তু চপার, তোকে চপারে করে কেদারনাথ যাই। তো এখানে স্যান্ডউইচ মেকার আছে, আর পেছনে লুকিয়ে আছে আমাদের মাল্টিপিন, কি বলে ওটাকে, মাল্টিপিন প্লাগ, ওই সরি সরি এক্সটেনশন কর্ড, এক্সটেনশন কর্ড। আর এখানে তো আমরা কাপ ফাপ রাখি, এখানে এই ম্যাটটা আছে, এটা জাস্ট টেম্পোরারি একটা, আমার মাথা অনেক কিছু আছে সেগুলো আমি ডেকোরেট করবো যদি কিনে। আর পার্থ বলে যা যা আমি চাই সব আমাকে কিনে দেবে, অ্যাজ এ অ্যানিভার্সারি গিফট আমার, তাই তো? সবটাই খায় না এখন? হ্যাঁ তো এমনি খাওয়া ছিল না, আর আপনি আবার কবে খাবো এটা? অনেক জনের চেকলিস্টে ছিল, ওনাকে এটা চেকলিস্টে ছিল, আজকে অর্ডার দিয়েছে। দেখতে তো ইয়াম লাগছে। ও অনেকদিন ধরে বলছে আর আমি বাটকাতাম যে এত দাম দিয়ে দিস না, মানে 200 টাকার মতো, বাট আজকে নাকি একটু ডিলে পেয়েছে। হ্যাঁ আজকে অনেকটা কম ছিল ভাবি পুরো। এটা যে ডাবল চকলেট আইসক্রিম কেক, মাশরুম কাটা হয়ে গেছে, আর এটাও হয়ে গেছে গাজর আর ইয়ে কী বলে বিনস, আমি আজকে সব কিছু ভুলে আছি কী বলতে হবে। আর মিস্টার ওয়াও এখন ওয়াও করছে, শক্ত আছে একদম, আইসক্রিম না এটা, কেক, আইসক্রিম কেক। ও ওয়াও কি সুন্দর ডাবল লেয়ার, মানে একটু কেক দেওয়া একটু আইসক্রিম দেওয়া ব্যাপারটা। এই যে ওপরে আইসক্রিম নিচে কেক, কাও তো দীপা আর ইয়া সব কেটে কেটে কমপ্লিট করে রেখেছে। মাশরুম এখানে, বিন আর গাজর, রসুন কুচি আর পেঁয়াজ দেবো একটু অল্প,
আর এদিকে শঙ্কর সেই কড়াই, বড় কড়াইতে ভালো হবে ফ্রাইড রাইস। সরি শঙ্কর, আজ তোকে ছেড়ে আমরা রাইস খেয়ে নিচ্ছি তোর কড়াইতেই বানিয়ে। ফ্রাইড রাইস করতে কিন্তু একদমই কোনো ঝামেলা নেই, সব কিছু কাটা থাকলে আর বেশিক্ষণ লাগে না, আচ্ছা মিক্স করো ভাত দিয়ে, ব্যাস হয়ে গেল। কড়াই বসানো হয়ে গেছে আর চিকেনটাকে একটু লবণ আর গোলমরিচ দিয়ে মাখানো হয়েছে, প্রনটাকেও তাই, মানে 10টা পিস প্রন এনেছে ছোটো ছোটো, তাই কতটা দাম এখানে। প্রনটা আবার দিয়ে দেবো, প্রন আর চিকেনটা একটু লবণ আর একটু ব্ল্যাক পেপার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ম্যারিনেটটা জাস্ট একটু গায়ে মাখিয়ে তার এটা দিয়ে দেবো। প্রনটা ভেজে তুমি উঠিয়ে রাখতে, হ্যাঁ সেটাই ভাবছি, কেন বাটারটা দেবো তেলের মধ্যে আগে, প্রনটা হালকা লাল লাল করে ভেজে দিলে দুলে নেই হবে, তো প্রনটা বাটার দিয়ে হয়তো সবসময় ভালো টেস্ট আসে। গার্লিকটা হয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা দেবো, গার্লিকের টেস্টটাই বাটারের সাথে সবচেয়ে ভালো কম্বিনেশন আমার মনে হয়। লঙ্কা খেয়ে নেব, কেনাকাটা করে আমরা ঘর সাজিয়েছি, রান্না হচ্ছে ভালো, এটা ভাজা ভাজা হয়ে যায়। এখানে লবণ গোলমরিচ দিয়ে দিতে পারো, এটা দিয়ে তো হেভি লাগছে বলো, নরমাল রাইস খাবে নাকি পায়েস দেবো একটু? তোমার যেটা তুমি সিগনেচার করতে ওটাই খাও, মাশরুম ভালো লাগে আমার খুব, আমার খুব পছন্দ মাশরুম। আর আগের দিন রিয়া যেটা করেছিল ছবিটা দেখেছি তো আমার দারুণ লেগেছে, রিয়া আজকে মাশরুম দেখে বলছিল আজকে অমলেট করবে, দেখে তো নেই মাশরুমের জন্য, ঠিক আছে। আলাদা করে নামিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি একটু ভাত ঠান্ডা হয়ে ছাড়া ছাড়া হয়ে যায়। ফ্রেমটা কিন্তু হেভি লাগছে লাইটের সাথে, হ্যাঁ আগে একটু ভালো করে মিক্স করে নাও, দোকানের থেকেও হিট অ্যাকচুয়ালি আমাদের, হ্যাঁ স্প্রিং অনিয়ন প্রপার হতো বাট এটা হিট একদম, এই নাড়াটাই মানে ভীষণ ভাবে মানে মিক্স করতে গিয়ে হাত পুরো ব্যথা হয়েছে আমাদের। তুমি ওটা কেন বার করেছো? আমি প্রথমে ডিমটা আলাদা করে দেবো ভেবেছিলাম, তাই ভাবলাম একসাথে করে দিই। আমি একটু খেয়ে দেখেছি মানে কোথা থেকে, মানে কোথাও থেকে কম না, ওই চাইনিজ চায়না টাউনের থেকে কোনো অংশে কম না এই ফ্রাইড রাইস, এতটা ফ্লেভারফুল হয়েছে, এতটা ভালো হয়েছে, আমার বলতেই জিভ থেকে জল আসছে,
এত ভালো হয়েছে, মানে এটা না খেলে কেউ বুঝবে না। সাদা একটু চিলি চিকেন ধরে ভালো হতো, ড্রাই চিলি চিকেন। কিন্তু আমার না এখন মনে হচ্ছে যে এটা খালি খালি খাওয়া যাবে। এই যে বেড়ে তাড়াতাড়ি খেতে বসবে এবার। চিংড়ি মাছ সবাই তিনটে তিনটে করে খাবে, বা যে যার পড়বে সবাই দিয়ে দেবে, ঠিক আছে? চিংড়ি মাছ আরেকটু বেশি আনলে ভালো হতো আমার মনে হয়, না? ঠিক আছে। এবার ফাইনালি খাওয়ার পালা, মাশরুম কই? আমি খেয়ে দেখেছি, আমার যা ভালো। আমি আরেকদিন করব, সেম থাকবে, শুধু এর সাথে বেকন নেব। আমার খুব ইচ্ছে করছে এর সাথে ভেটকি মাছ বা পাঙাশ টাঙার যেটা বাসা হয় যে কোনো একটা দিয়ে ফিলে দিয়ে চিলি ফিশ করো। বড় বড় ক্যাপসিকাম থাকবে, পেঁয়াজ থাকবে, বড় বড় ড্রাই চিলি ফিশ। ঠিক আছে, তাহলে আর একদিন হবে এটা। আমরা নিয়ে নিয়েছি। মারাত্মক হয়েছে। তোমার এগুলো দেখলে কিভাবে করা হয়, জাস্ট করে ফেলো। ও মাই গড, না রেসিপি আমার দেখানি যদিও, তো ফ্রাইড রাইস নরমালি সবাই পারে, ফ্রাইড রাইস যেমন নরমালি হয়। তাহলে আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হবে নেক্সট ব্লগে।